নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। পড়ে গেছে 1428 বঙ্গাব্দ, আর এই 1428 বঙ্গাব্দে এই 8 রাশির জাতক ও জাতিকারা লক্ষ্মী লাভ করতে চলেছে। অর্থাৎ মা লক্ষ্মী এই 8 রাশির জাতক ও জাতিকার গৃহে প্রবেশ করতে চলেছে। এক কথায় যদি বলা যায়, ধন বর্ষা হতে চলেছে এই 8 রাশির জীবনে। কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শুশীঘ্র। ১৪২৮ বঙ্গাব্দে যে 8 রাশির কথা আমি বলতে চলেছি, সেই 8 রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের লক্ষ্মী লাভ হতে চলেছে। অর্থাৎ মা লক্ষ্মী আপনাদের গৃহে প্রবেশ করতে চলেছে। এক কথায় যদি বলা যায়, ধনবর্ষা হতে চলেছে আপনাদের জীবনে। আর এই ধনবর্ষা কোন কোন দিক থেকে হতে চলেছে তাও আমি এই ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেইড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই সৌভাগ্যশালী 8 রাশি যাদের জীবনে লক্ষ্মী লাভ হতে চলেছে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনে মা লক্ষ্মী পা রাখতে চলেছে। অর্থাৎ লক্ষ্মী লাভ হতে চলেছে আপনাদের জীবনে। আর এই ধন কোথা থেকে আসবে? এই ধন আসবে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে। এই তিন ক্ষেত্র থেকে কিন্তু ধন আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সময় যাদের বিবাহ আটকে যাচ্ছে, তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনাদের যারা প্রেম নিয়ে খুব বাধায় রয়েছেন, প্রেমে প্রত্যাখ্যান হয়েছেন, তাদের জীবনে প্রেম আসতে চলেছে। সব মিলিয়ে যদি বলা যায়, আপনাদের জীবনে মা লক্ষ্মী পা রাখতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনে লক্ষ্মী লাভ হতে চলেছে। অর্থাৎ মা লক্ষ্মী আপনাদের জীবনে পা রাখতে চলেছে। এই বছর আপনাদের যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছে, তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাবে। এবং যাদের অর্থনৈতিক সংকট চলছে, সেই সংকট কিন্তু উন্মোচন হতে চলেছে। অর্থাৎ যারা চাকরি করছেন, ব্যবসা করছেন বা সেলফ প্রফেশনাল রয়েছেন, এই তিন ক্ষেত্র থেকে কিন্তু অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। সব মিলিয়ে যদি বলা যায়, মা লক্ষ্মী আপনাদের জীবনে পা রাখতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনেও মা লক্ষ্মী পা রাখতে চলেছে। অর্থাৎ এই 1428 বঙ্গাব্দে আপনাদের জীবন পরিপূর্ণতায় ভরে উঠবে, আর এটি হবে সমস্ত দিক থেকে। তার মধ্যে স্পেশাল যেটা, সেটা হচ্ছে ধন বা অর্থ, সেটা কিন্তু এই বছর কন্টিনিউয়াসলি আপনারা পেতে থাকবেন। অর্থাৎ যারা চাকরি করছেন, তাদের চাকরিতে পদোন্নতি যোগ রয়েছে, এবং যারা চাকরি করছেন না, তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই সময় আপনারা ট্যুরে যেতে পারেন বা ভ্রমণে যেতে পারেন। এছাড়াও যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। সব মিলিয়ে যদি বলা যায়, মা লক্ষ্মী আপনাদের জীবনে পা রাখতে চলেছে। এরপরে যে 4 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনেও মা লক্ষ্মী পা রাখতে চলেছে। অর্থাৎ 1428 বঙ্গাব্দে আপনাদের জীবনে লক্ষ্মী লাভ হতে চলেছে। এই বছর আপনাদের অর্থনৈতিক সংকট কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে। অর্থাৎ যারা চাকরি করছেন, তাদের চাকরিতে পদোন্নতির পাশাপাশি যারা চাকরি করছেন না, তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা ব্যবসা করছেন,
তাদেরও কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে, এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে সুবিধা দিতে চলেছে। এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মধুর হতে চলেছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনে লক্ষ্মী লাভ হতে চলেছে। অর্থাৎ 1428 বঙ্গাব্দে আপনাদের জীবনে মা লক্ষ্মী পা রাখতে চলেছে। এই বছর আপনাদের মনের সাধ, মনের ইচ্ছা কিন্তু পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ যাদের গাড়ি কেনার বা বাড়ি তৈরি করার ইচ্ছা রয়েছে তারা কিন্তু অনায়াসে করে ফেলবেন। এছাড়াও এই বছর যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু চাকরি পাওয়ার যোগ রয়েছে, এবং যারা চাকরি অলরেডি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। এর পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। সব মিলিয়ে যদি বলা যায় মা লক্ষ্মী আপনাদের ঘরে বিরাজমান হতে চলেছে। এরপরে ছয় নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনে লক্ষ্মী লাভ হতে চলেছে। অর্থাৎ মা লক্ষ্মী আপনাদের জীবনে পা রাখতে চলেছে। এই বছর আপনাদের যে সমস্ত কাজ হচ্ছে না সেই সমস্ত কাজে হাত দিন, অনায়াসে করে ফেলবেন। এছাড়াও যাদের প্রেম বা প্রেমজ সম্পর্ক নিয়ে প্রবলেম চলছে সেই সম্পর্ক কিন্তু ভালো হতে চলেছে। এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন বা আদার্স বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের জীবনে মা লক্ষ্মী পা রাখতে চলেছে। এরপরে যে সাত নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনে মা লক্ষ্মী 1428 বঙ্গাব্দে পা রাখতে চলেছে। অর্থাৎ এই বছর আপনাদের সমস্ত দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা আসতে চলেছে। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না এতদিন ধরে সেই সমস্ত কাজে আপনারা হাত দিন, একদম অনায়াসে আপনারা সেই সমস্ত কাজ করে ফেলবেন। অর্থাৎ ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। যারা ঘরে বসে রয়েছেন তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, আর যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে যদি বলা যায় এই বছর মা লক্ষ্মী আপনার গৃহে পা রাখতে চলেছে। এরপরে যে আট নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনে মা লক্ষ্মী পা রাখতে চলেছে। অর্থাৎ যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে, এবং এই বছর আপনাদের মনের সাধ, মনের ইচ্ছা কিন্তু পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, এবং এই বছর না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ অনায়াসে করে ফেলবে, এবং এই বছর আপনাদের বিবাহ স্থির বা নিশ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে যদি বলা যায় এই বছর লক্ষ্মী লাভ হতে চলেছে আপনাদের জীবনে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।